আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ হামদান কাসিরান, আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে ভালো আছি। আল্লাহ আমারে অনেক অনেক ভালো রাখছি। তো যাই হোক, আজকে আমি আপনাদের মধ্যে শত্রুর থেকে হেফাজত থাকা এবং শত্রুর থেকে বেঁচে থাকার এমনই একটি পাওয়ারফুল ও সহজ, শক্তিশালী, পরীক্ষিত আল্লাহ তাবারক তালার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা ইয়া রকিবু এটি পাঠ করবেন ইনশা আল্লাহ। এই আমল করার বিনিময়ে, এই আমলটি করার বরকতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনাকে শত্রুর থেকে হেফাজতে রাখবে, আপনাকে শত্রুর থেকে বাঁচিয়ে রাখবে, আপনাকে শত্রুর থেকে মাহফুজে রাখবে এবং আপনি শত্রুর অত্যাচার থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। শত্রু যদি আপনার প্রতি কোনো প্রয়োগ করে, কোনো কুফরি কালাম করে, সেগুলো কিন্তু কোনো মতেই আপনার প্রতি খাটবে না, সেগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ, আল্লাহর ফজল করাম এবং আল্লাহ তাবারক তালার প্রতি আমার ভরসা, বিশ্বাস, একিন যে আল্লাহ রব্বুল আলামিন এই আমল যারাই করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সমস্ত প্রকারের শত্রুর থেকে হেফাজতে রাখবে এবং শত্রুদের অত্যাচার থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, মহান রব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রাখবে। কারণ আমাকে অনেকজন দেশ ও বিদেশ থেকে ফোন দিয়েছেন যে হুজুর, আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি, শত্রুর অত্যাচার আর আমি সইতে পারি না, শত্রুর জ্বালা যন্ত্রণা আর আমি নিতে পারি না, শত্রুর এত আমাকে কুফরি কালাম করে, এত আমার উপরে বান মারে, জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি, হুজুর এমন একটা আমল দিবেন যাতে করে আমি এই শত্রুর থেকে হেফাজতে থাকতে পারি। আমি চাই না কোনো শত্রুর ক্ষতি করতে চাই না, কাউকে সাহায্য করতে চাই না, জাস্ট আমি নিজেকে হেফাজতে রাখতে চাই, এমন একটা আমল দিন সহজ যেটা আমরা করতে পারবো। এই প্রশ্নটা অনেকজন করেছেন এবং অনেকদিন হয়ে গেল, তো আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব যে আপনি শত্রুর থেকে কিভাবে বেঁচে থাকতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। শুধু যেনারা আমাকে কমেন্ট করেছেন ওনারাই করবেন এমনটা না, আজকের এই আমলটা যে কেউ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই আমলটা কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটা কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদকা খায়রাত করে দিবেন। তারপরে রাত্রেবেলা আপনি যখন ঘুমাবেন, ঘুমাতে যাবেন বা শুবেন বিছানায়, তখন পাক পবিত্র হয়ে, উজুর সই, পাক পবিত্র বিছানায় বসে বসে আপনি 333 বার, অনলি 333 টাইম, মাত্র 333 বার ইয়া রকিবু এটা আপনারা পাঠ করবেন। ইয়া রকিবু এটা পাঠ করবেন প্রথম ও শেষে তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক করে নেবেন। তারপরে আপনারা নিজের হাতে ফু দিয়ে হাতটা পুরো শরীরে আপনি বুলিয়ে নেবেন ইনশা আল্লাহ। এই আমল করার বরকতে, এই আমল করার বাদাউলতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনাকে শত্রুর থেকে হেফাজতে রাখবে, শত্রুর থেকে মাহফুজে রাখবে, শত্রুর অত্যাচার থেকে আপনাকে হেফাজতে রাখবে, আপনি শত্রুর থেকে চিরদিনের মতো আপনি মুক্তি পেয়ে যাবেন। তো আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং এই আমলটা করার জন্য অবশ্যই আমি তাদেরকে ইজাজত দেবো যারা কমেন্ট সেকশনে ইয়া রকিবো লিখে দিবে এবং অলরেডি যারা আমার সাবস্ক্রাইব ওনাদেরকে আমার তরফ থেকে ইজাজত। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম। আল্লাহ হাফিজ।